হ্যালো বন্ধুরা, আমি শেখ গুন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা আপকামিং একটা বাংলা ওয়েব সিরিজকে কেন্দ্র করে। পরিচালক অরিন্দম শীল ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের ওয়েব প্ল্যাটফর্ম প্রাইডের জন্য একটা কাজ তৈরি করছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল অবলম্বনে এই ওয়েব সিরিজ নির্মিত হবে। মুখ্য দুটো চরিত্রে আমরা কাজ করতে দেখতে পাব মোশাররফ করিম এবং অনন্যা চট্টোপাধ্যায়কে। মোশাররফ করিমের চরিত্রের নাম হাজারি ঠাকুর, পদ্মজিৎ চরিত্রে অভিনয় করছেন অনন্যা চট্টোপাধ্যায়। তারা দুজনেই খুব স্ট্রং অভিনেতা অভিনেত্রী। এছাড়াও সিরিজের মধ্যে উষসী, সামিউল আলম এবং লোকনাথ দেকে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন। এই বছরের ডিসেম্বর মাস থেকে অথবা 2024 জানুয়ারি মাস থেকে সিরিজটা শুটিং শুরু হয়ে যাবে। আশা করা যায় 2024 কোনো এক সময় ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে আমরা এই সিরিজটা দেখতে পাবো। আর আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, এই ওয়েব সিরিজটা একটা পিরিয়ড ড্রামা হতে চলেছে। এর পরবর্তী আপডেটটা সিদ্ধার্থ আনন্দের প্রযোজনায় সাইফ আলী খান যে অ্যাকশন থ্রিলার ছবিটা করতে চলেছেন, যেটার ব্যাপারে আপডেট আমি আপনাদেরকে প্রিভিয়াসলি দিয়েছি, সেই ছবিটার ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানবেন। এই আপডেট শেয়ার করেছিলাম নেটফ্লিক্সের কাছে, 60 কোটি টাকায় অলরেডি এই ছবিটা বিক্রি হয়ে গেছে। যদিও ছবিটা শুটিং 2024 সালে শুরু হবে, শুরুর ভাগ থেকে ওই বছরের। এবং এই ছবির মধ্যে আজকে যেটা আপডেট রয়েছে, অ্যান্টাগনিস্টের চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাবো জয়দীপ আহলাবাদকে। এর পরবর্তী আপডেটটা সুরিয়ার আপকামিং প্রজেক্টকে কেন্দ্র করে, যেটা তিনি করছেন পরিচালক সুধা কোঙ্গারার সঙ্গে। আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এই কোলাবোরেশনটা হচ্ছে। সুরা রায় পাত্রুতে তারা প্রথমবারের জন্য কোলাবোরেট করেছিলেন, তারপর আবার একসঙ্গে তারা কাজ করতে চলেছেন। এই মুহূর্তে সুরিয়া কাঙ্গুবার কাজ নিয়ে ব্যস্ত, সেই ছবিটার কাজ শেষ হয়ে গেলে তারপর এই ছবিটার কাজে সুরিয়া হাত দেবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ছবিতে রিপোর্টস এরকমটা প্রিভিয়াসলি ছিল যে দুলকার সালমানও পার্ট হবে। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা সুরিয়ার সঙ্গে সঙ্গে দুলকার সালমানকে দেখতে পাবো। আজকে যেটা আপডেট আসছে, আবারও সেই অ্যান্টাগনিস্ট, এই সিনেমাতে অ্যান্টাগনিস্টের চরিত্রে আমরা কাজ করতে দেখতে পাবো বিজয় বর্মাকে। এটা তার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি হতে চলেছে। একটা ছবির মধ্যে সুরিয়া, দুলকার সালমান এবং বিজয় বর্মার মতন অভিনেতা, আপনারা জাস্ট ভেবে দেখুন এই ছবিটার মধ্যে আমরা কী লেভেলের পারফরমেন্স দর্শক হিসেবে পেতে চলেছি। এর পরবর্তী আপডেটটা সুরিয়াকে কেন্দ্র করে। এই ছবিটার ব্যাপারে আপডেট আমি দিয়েছিলাম যে এরকম একটা কোলাবোরেশন হচ্ছে রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং সুরিয়া মধ্যে কর্ণা ছবির জন্য, যেখানে আমরা কর্ণার ভূমিকাতে দেখতে পাবো সুরিয়াকে। তো এই ছবিটার শুটিং 2024 সালেই কোনো এক সময় শুরু হবে। এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে আগে কোন ছবিটার কাজ সুরিয়া করবেন, সুধা কঙ্গারার ছবিটা নাকি রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে, তবে দুটোরই কাজ কিন্তু পরের বছরে শুরু হবে এরকমটা জানা যাচ্ছে। আজকের দিনটা অ্যান্টাগনিস্টদের নাম। এর পরবর্তী আপডেটটাও আরও একটা বড় বলিউড ছবির অ্যান্টাগনিস্টকে কেন্দ্র করে, সিংহম এগেন। আপনারা জানেন এই ছবির মধ্যে রণবীর সিংকে দেখতে পাবেন, অক্ষয় কুমার, অজয় দেবগান, দীপিকা পাদুকোন, বিশাল বড় বড় নাম রয়েছে। টাইগার শ্রফও ছবির সঙ্গে যুক্ত রয়েছেন, আপডেট প্রিভিয়াসলি ছিল, আপনার সঙ্গে শেয়ার করেছি। আজকে যেটা আপডেট রয়েছে, এই চারজন সুপার কপের এগেনস্টে আমরা যে ভিলেনকে দেখতে পেতে চলেছি, সেই চরিত্রে অভিনয় করবেন অর্জুন কাপুর। এটা কোথাও একটা গিয়ে আমার জন্য শকিং নিউজ, তার কারণ এত বড় লেভেলের সমস্ত স্টার, রণবীর সিং সেও স্টার, আর অজয় দেবগান, অক্ষয় কুমার এরা তো সুপারস্টার, দীপিকা স্টার, তাদের বিরুদ্ধে অর্জুন কাপুর, এটা কোথাও একটা গিয়ে মিসম্যাচ হয়ে যাচ্ছে। একটা পুষ্পা মানুষ দেখছে আল্লু অর্জুনের মতন এত বড় একটা হিরো, তার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে ফাহাদ ফাজিলকে। তখন অডিয়েন্সের মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, টাসেলটা জমছে। যখন জওয়ান দেখছি শাহরুখের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বিজয় সেতুপতিকে, সঞ্জয় দত্তকে যেখানে ভিলেন করায়, আপনারা ভাবুন কী লেভেল থাকে সেই ভিলেনের। মানুষের এক্সপেকটেশান থাকে হিরোকে ভিলেন ছাপিয়ে যেতে পারে, সেই ব্যাপারটা কি সিংহম এগেনের ক্ষেত্রে হবে? হবে না, কখনোই হবে না। এরকম বড় চারটে হিরোর এগেনস্টে লড়বার জন্যে একটা বড় কোনো ভিলেনের দরকার, যার সেরকম ওয়েট থাকবে, সেরকম স্টারডাম থাকবে, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। স্টারডাম নাই বা থাকলো, সঞ্জয় দত্তের এই মুহূর্তে আর কি স্টারডাম রয়েছে? সাচাস কোনো স্টারডাম নেই, কিন্তু অভিনয়ের মধ্যে সেই ওজনটা তো আছে। যখন সে শামসেরাতে রণবীর কাপুর এগেনস্টে দাঁড়িয়ে যাচ্ছে, কিংবা রকি ভাইয়ের এগেনস্টে দাঁড়িয়ে যাচ্ছে, তখন মনে তো হচ্ছে ভাই এই লোকটা আমাদের এই হিরোটাকে হারিয়ে দিতে পারে। এই ব্যাপারটা অর্জুন কাপুরের অভিনয়ের মধ্যে পাওয়া মুশকিল আছে। সে কিছু জায়গাতে ভালো ভালো কাজ করে, এটা অস্বীকার করা যাবে না, তবে সে খুব ভালো অভিনেতা তো নয়, এটা আমরা সকলে জানি। দেখা যাক এবার কীরকম কী হয়, রোহিত শেট্টি কীরকমভাবে তাকে প্রেজেন্ট করে। এর পরবর্তী আপডেটটা সালমান খানের আপকামিং ছবি, যেটা সে ধর্মা প্রোডাকশনসের ব্যানারে করছে, বিষ্ণুবর্ধনের ছবি, যে শেরশাহ বানিয়েছে, আপনারা জানেন এই প্রজেক্টটার ব্যাপারে। এই ছবিতে তৃষা কৃষ্ণানকে দেখতে পাওয়া যেতে পারে, এরকমটা আপডেট প্রিভিয়াসলি ছিল, যদিও মেকারদের তরফ থেকে কোনোরকম কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এখন অবধি নেই।
আজকে যেটা আপডেট আসছে, তৃষা কৃষ্ণন থাকবে কি থাকবে না এখন অব্দি জানা যাচ্ছে না সে বিষয়ে। তবে মোস্ট প্রবাবলি সামান্থাকে আমরা সালমান খানের বিপরীতে এই ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। দেখা যাক অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। সামান্থার সঙ্গে মেকারদের এখন আলাপ আলোচনা প্রাইমারি লেভেলে চলছে, আশা করি অ্যানাউন্সমেন্ট চলে আসবে। যদি না সামান্থা রাজি না হয় সেক্ষেত্রে অন্য কোনো অভিনেত্রী, দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানের জওয়ানকে কেন্দ্র করে। জওয়ান মঙ্গলবার দিন 24 কোটি টাকা নেট কালেকশন হিন্দি বেল থেকে করে আনতে পেরেছিল, আপনারা সকলে জানেন। বুধবার দিন খুব সাধারণ একটা ড্রপ দেখা দিয়েছে, যেটা উইকডেজে এসেই থাকে। 21 কোটি 30 লক্ষ টাকা নেট কালেকশন করতে পেরেছে ছবিটা, যেটা বেশ ভালো একটা কালেকশন উইকডেজে, আপনারা জানেন খুব ভালো মতো, সেটা বলার অপেক্ষা রাখে না। টোটাল কালেকশন 327 কোটি 88 লক্ষ হিন্দি বেল থেকে দাঁড়িয়েছে। আর যদি তামিল তেলেগু ডাব ভার্সন মিলিয়ে বলি, সেখান থেকে 2 কোটি 52 লক্ষ টাকা মঙ্গলবার দিন কালেকশন এসেছিল। আপনাদেরকে জানিয়ে রাখি বুধবার দিন সেই কালেকশনটা 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে, 2 কোটি 53 লক্ষ টাকা কালেকশন এই দুটো ডাব ভার্সন থেকে এসেছে। টোটাল নেট কালেকশন দুটো ডাব ভার্সন মিলিয়ে 41 কোটি 55 লক্ষ টাকা। অল ইন্ডিয়া নেট কালেকশন দাঁড়িয়েছে 369 কোটি প্লাস। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন দাঁড়িয়েছে 660 কোটি প্লাস, যা রেড চিলি স্কোর করেছে সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।